বিশ্ব সমর্থনত তথা আমার এন ডি এর অসম গণ পরিষদের প্রার্থী শ্রীযুত ফণীভূষণ চৌধুরী দার সমর্থনত সকলে ওলাই আছে। গতি একটা অভূতপূর্ব পরিবেশ, সকলে বিচার যে ডাবল ইঞ্জিন সরকারের সংযুক্ত হও, আমি প্রত্যেকটা ভোট যাব বিজেপি লো, বিজেপির জড়িয়ে নরেন্দ্র মোদী দেব। দেখা পাওয়া গেছে বরপেটা লোকসভা সমষ্টিত কিন্তু সিপিএমর প্রার্থী প্রক্ষেপ করেছে, কংগ্রেসের প্রার্থী প্রক্ষেপ করেছে। দেখা পাওয়া গেছে সিপিএম খুব প্রচার অভিযান তুঙ্গত রাখিছে, কংগ্রেসও তুঙ্গত রাখিছে। এই ক্ষেত্রে আসলে প্রত্যাহ্বান আহিব নাকি বিজেপির ফল বা মিত্রজোটের ফল? ইয়াত কংগ্রেস আর সিপিএমর যদি সন্মানীয় প্রতিনিধিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমি কতো এখন পতাকা দেখা নাই, কতো একটা সমাবেশ দেখা নাই, মাত্র আমি প্রেস বিজ্ঞপ্তি দেখিছো, নেতা সকলে মাঝে মাঝে দুই একটা কথা কোয়া টিভিত দেখিছো। তার বিপরীতে মীরাম বরঠাকুরই হোক বা ইয়ার যিগৰাকী সন্মানীয় কংগ্রেস প্রার্থী তেওঁই হোক, কোনো নেতাই নাই, সকলবিলাক কংগ্রেসের নেতা এতিয়া চরত দেখা গৈছে, এতিয়া কেবল ধুবুরী মানকাসর চরত দেখা গৈছে। কোনো ইয়াত না গৌরব গগৈক দেখিছো, না ভূপেন বৰাক দেখিছো, সকলো এতিয়া চরত ব্যস্ত, যাতে চরর ভূতখিনি না যায়। গতি আমি বিশেষ কবলগিয়া নাই, আমি প্রত্যেকের প্রতি সন্মান জানাই এই সুন্দর প্রতিদ্বন্দ্বিতাত আমি অংশগ্রহণ করছো। বিপুল ভোটত এগারী বর্ষীয়ান রাজনীতিক শ্রীযুত ফণীভূষণ চৌধুরীদেবে জয়ী হয়ে হব, আর সমগ্র এই ঐতিহ্যমণ্ডিত বরপেটা লোকসভা, যত আমার বঙ্গাইগাঁও আছে, আমার নরনারায়ণ শিলারায় পদরঞ্জিত এই বিশেষ অঞ্চলটো, যত মহাপুরুষ দুজনের কৃতি আছে, শতসহস্র বীর বীরাঙ্গনার কৃতি সম্বলিত আমার এই বরপেটা বঙ্গাইগাঁও বৃহত্তর অঞ্চলটোর সকল মানুষে এবার নরেন্দ্র মোদীক ভোট দিব, আর সেই ভোট যাব আমার হাতির চিহ্ন। যাকালি দিন দেখা পাওয়া গেছে প্রিয়ঙ্কা গান্ধী আসছিল ধুবুরী, প্রচার চলাইছে, মিত্রজোটের প্রার্থী আপনার প্রক্ষেপ করেছে ধুবুরী, দেখা পাওয়া গেছে রকিবুল হোসেনের হয়ে প্রিয়ঙ্কা গান্ধী আসছে, বা আজমলের যে রাজনীতি সেই রাজনীতি পুনর্বার প্রতিফলিত হব নাকি? তাত আমি আসলতে কংগ্রেস আজমলে কি করেছে সেটলে ব্যস্ত নহে, আমি ব্যস্ত আমার মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলাম তাত, ইয়াত আমার ফণীভূষণ চৌধুরী, ঠিক সেইদরে আমার ইপিপিএলের প্রার্থী কোকরাজর, আমি ব্যস্ত, গুয়াহাটিত আমি বিজুলি কলিতা মেধিক ব্যস্ত, তেখেতকলে কি করেছে আমার কবলগিয়া নাই। আপনার পুনের কইসো প্রিয়ঙ্কা গান্ধীর পৰা আমার কি কয় গৌরব গগৈলৈকে সকলো মানুষ আজির তারিখত চরত আছে, যাতে চরর সংখ্যালঘু মিয়ার ভোট এটাও হারি না যায়। তার বিপরীতে খিলঞ্জিয়া হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিষ্ট প্রতিটি জাতি জনগোষ্ঠীর বিচরণ ভূমি, খিলঞ্জিয়া ভূমিপুত্রর এই অধ্যুষিত এলাকাত আমি হাতে হাত ধরে আগবাড়িছো, ধুবুরীতেও আমি একধরনের আছো, কিন্তু আমার কেবল দৃষ্টি সেই চরঞ্চলত নহে, আমার সেই দৃষ্টি ঐতিহ্যমণ্ডিত বঙ্গাইগাঁও যেদরে আছে, বরপেটা চহরত আছে, আমি যেদরে সত্রত ওসরলে গিয়ে সত্রত গিয়ে সেবা করেছো, ঠিক সেইদরে আমি নরনারায়ণ শিলারায় বা বডুফার চরণতো আমি সেবা জানাইছো। গতি আমার সামান্য পার্থক্য আছে, তুষামদ রাজনীতি করেছে, হয়তো গিয়ে বিভিন্ন ধর্মর অঙ্গী ভঙ্গে নাটক করেছে, আজি চরত তুষামদ রাজনীতি করেছে, আমি বিকাশের রাজনীতি লো আমি রাইজর মজত আছো। গতি আমি ভাবো যে যেদরে আমি প্রথমের দ্বিতীয় পর্যায়ত দশখনের ভিতর দশখন আসন পাম, ঠিক সেইদরে এই তৃতীয় পর্যায়তো তিনিখন তো নিশ্চিতই, চতুর্থখনতো আমি ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা লৈ আহিছো। অসমবাসী রাইজে আমাক আশীর্বাদ দিব, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদী দেবক আশীর্বাদ দিব, সহায়ের হাত আগবাব, আর আমি এই ডাবল ইঞ্জিনের সরকার সহ আমি সংযুক্ত হম, এন ডি এর বিজয় হব, ইপিপিএল আর বিজেপি এজিপির বিজয় হব, আমি সেই ইতিবাচক চিন্তায় আজি আছি। সব এই ভর দুপুরিয়াত নিজের কর্মব্যবস্থা বাদ দিও আজি হাজার হাজার যুবক ওলাই আছে, এই যুবকর বেশিরভাগ এখন রাজনীতির সম্পর্ক নাই, ইয়াত যান যুবক আছে সকল ভারতীয় যুব মোর্চার সদস্য নয়, আপনাদের কথা পাতিলে গম পাব, আজি যে রাজনীতির সহ বা বিজেপির সহ জড়িত নোহা যুবকও কিয় বাইক রেলি ওলাইছে, কারণ রাজনীতির জড়িত নহয় যদিও জানে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবক আর রাষ্ট্রীয় প্রেক্ষাপটত রাষ্ট্র সেবক নরেন্দ্র মোদী দেবক তথা বিজেপি এন ডি এক প্রয়োজন আছে, সেই কারণে আজি রাজনীতির জড়িত নথকা মানুষ ওলাইছে, ইয়েই বুঝাই যে আমি এক শক্তিশালী দেশ নির্মাণের আজি নতুন প্রজন্ম সম্পূর্ণরূপে সাজু।